बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन विराट महिला सम्मेलन। बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन उद्योगे महिला शाखा आयोजित महिला सम्मेलन आयोजित हल काकुरगाछी उत्सव मंचे। बर्तमान बैंकिंग परिसेवाय महिला आधिकारिक संख्या प्राय 40% काछाकाछी। उक्त सम्मेलन विशिष्ट महिला व्यक्तित्व विशिष्ट लेखक और युव समाज प्रतिमंत्री श्रीमती देवारती मुखोपाध्याय माननीय सांसद डॉ काकुली घोष दोस्तीदार और विशिष्ट महिला डॉक्टररा उपस्थित छिलेन। महिला अफिसाररा जेभावे कर्म क्षेत्र और व्यक्ति जीवन भारसाम्य रक्षा कर पुरुष सहकर्मी साथे कांधे कांध मिलिए देश गठने तादेर अवदान रखछेन सेई विषयेर उपर आलोचना हलो। बैंक अफ इंडियार उच्चपदस्थ एक्सिक्यूटिव एवं सर्वभारतीय नेता संजय दास सम्पादक सर्वभारतीय सम्पादक आईन बफ। ভিত্তি প্রস্তর স্থাপন করে তো যদি ইতিহাস দেখি যে এটা তো ঠিকই যে পুরুষরা জবে থেকে সভ্যতার আলো পেয়েছে তারা অনেক পরে থেকে নারীরা পেয়েছে। আমি এটাই বলতে চাইছি যে নারীদের তো অগ্রগতি দরকারই, বোথ আর একে অন্যের পরিপূরক, তাই না? ইউ কান্ট ফ্লাই ইন ওয়ান উইং। তো নারীদের যেরকম যে বিভিন্ন হার্ডলসগুলো পেরোতে হয় সেটারও কিছুটা হলেও পুরুষদের পেরোতে হয়, এবং পুরুষদের নারী পুরুষ নির্বিশেষে মেন্টাল হেলথ এবং হ্যাপিনেস, চাকরি আমরা করছি, চাকরি করাটা শুধুমাত্র যে অর্থের জন্য তা তো না, একটা জীবনে পেশার সব থেকে বড় কারণ হলো আমরা যাতে ভালো থাকি, সুখে থাকা বা স্বস্তিতে থাকা। সুখ মানে আমি এখানে কোনো মেটেরিয়ালিস্টিক সুখ বা কোনো বিলাসিতার কথা বলছি না, একটা যে ইনার হ্যাপিনেস, তো সেটা নারী পুরুষ প্রত্যেকেরই নিজস্বভাবে সেটাকে টেক কেয়ার করা উচিত। সেক্ষেত্রে আপনি কি বার্তা দিতে চাইছেন এখনকার নারী পুরুষদের, যেহেতু প্রচুর পরিমাণে লকডাউনের মধ্যকালে দেখা গেছে যে প্রচুর বিবাহিত জীবন কিন্তু এই লকডাউনের মধ্যে খণ্ড হয়েছে, সেখানে আপনি একজন সাহিত্যিক হিসেবে কি বার্তা দিতে চাইছেন ছেলে মেয়ে উভয়? একটা বড় কারণ হচ্ছে ধৈর্যের অভাব মানুষের মধ্যে, একটা কিছু বলেই একটা হাল ছেড়ে দেওয়া বা একটা সবাই ইগোটা একটা মানুষের মধ্যে ব্যক্তি স্বার্থ। আমরা এখনকার যে বাচ্চারা শিশুরাই তো পরবর্তীকালে ভবিষ্যৎ প্রজন্মের তারাই তো সিটিজেন হবে, তো তারা কি দেখছে? তারা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে, তারা দেখছে যে বাবা মা দিনের শেষে যেটা আনছে সেটা শুধু আমিই পাবো, আর কেউ সেখানে ভাগ বসাবার জন্য নেই। হোয়ারেজ আগে আজ থেকে 15-20 বছর আগে কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে যেটা ছিল শেয়ারিং অ্যাটিটিউডটা তারা শিখত। সুতরাং ছোট থেকেই তারা দেখছে যে পুরোটাই আমার, সে যখন বড় হচ্ছে তার মধ্যে সে আমিত্ব বোধটা সব থেকে বেশি কাজ করছে, সে আমিত্ব বোধটা যে ভালোবাসাটার উপর ভর করে সে জীবনটাকে কারোর সঙ্গে জীবন জুড়েছে সেটাকে ছাপিয়ে যাচ্ছে প্রাথমিক ভালোবাসার আবেগটা কেটে গেলে, এবং তখনই মনে হচ্ছে নিজের আমিত্বটা, নিজের ইগো, নিজের নিজের অভিমান বা ইগো এগুলো এতটাই বেড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে কোনো কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইসের জায়গা নেই। কিন্তু এটা আমরা ভুলে যাই যে প্রকৃত শিক্ষা কিন্তু মানুষকে বিনয়ী করে, প্রকৃত শিক্ষা উদ্ধত্ব আনে না, প্রকৃত শিক্ষা বিনয় আনে এবং স্থৈর্য আনে, ধৈর্য আনে, চিন্তন শক্তির বিকাশ করে, এবং শিক্ষা কিন্তু মানুষকে সবার সাথে নিয়ে চলতে শেখায়। শিক্ষা মানে কিন্তু কারোর সাথে কিছু হলেই সেটা সঙ্গে সঙ্গে তার সঙ্গে ভেঙে দেওয়া না, শিক্ষা কিন্তু যেটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার করে ব্যাংকিং ব্যবস্থাটাকে প্রাইভেটাইজেশন করছে, এই বিষয়ে আপনি সংসদে অনেকবার বলেছেন, আরেকটু একবার বলুন। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণ করা হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের দ্বারা, তার বিরুদ্ধে তিনি বারবার আওয়াজ তুলেছেন এবং সংসদ ভবনের ভিতরেও আমরা বারবার এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আমরা এই বেসরকারীকরণের বিরুদ্ধে আগামী দিনেও লড়াই চালিয়ে যাব। এর জন্য কি আপনারা কোনো কর্মসূচি গ্রহণ করছেন? আপনাদের চলছে মানে কি আগামী দিনে আরো কিছু করার? আমরা শুনছি যে অফিসার আছে তাদেরকে নিয়ে এরা একটা মহিলা কনভেনশন করছে, সেই মহিলা কনভেনশনের উদ্দেশ্য হচ্ছে এরা কিছু রেজলিউশন নেবে, কারণ আজকে ভারতবর্ষে যে সরকারি ব্যাংক সেই সরকারি ব্যাংকের মহিলাদের সংখ্যা, মহিলা অফিসারদের সংখ্যা কিন্তু 40%-এর উপরে আছে। এরা কিন্তু সমানভাবে তালে তাল মিলিয়ে কিন্তু পুরুষ অফিসারদের সঙ্গে কিন্তু ব্যাংকের কাজগুলো করছে, এবং এরা বিভিন্ন সময় এরা বিভিন্ন বিশেষ করে করোনা পিরিয়ডে পর্যন্ত কিন্তু তাদেরকে দেখা গেছিল সমানভাবে ভাগ নিতে, কারণ আপনি জানেন যে করোনার সময় কিন্তু আমাদের সরকারি ব্যাংকের কিন্তু কোনো শাখা কিন্তু একদিনের জন্য বন্ধ থাকেনি। সেখানে কিন্তু এই মহিলা কর্মচারীরা, মহিলা অফিসাররা হয়তো তারা নিজেরা গাড়ি চালিয়ে বা নিজেরা স্কুটার চালিয়ে তারা কিন্তু কখনো বলেনি যে আমরা মহিলা আমরা যেতে পারবো না, যার ফলে এই মহিলাদের কিন্তু একটা নিজস্ব একটা ডেডিকেশন রয়েছে সরকারি ব্যাংকের কাজ করার জন্য, কারণ এরাও আমাদের সঙ্গে সঙ্গে এরাও সারা ভারতবাসীর কাছে দায়বদ্ধ যে সরকারি ব্যাংক যেহেতু
যেহেতু সরকারি ব্যাংকের আমাদের কিছু কাজকর্ম আছে এবং আমাকে সমান তালে আমাদের পুরুষ সঙ্গীদের সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে। এবং আজকে কিন্তু আমরা যতই বলি যে ওমেন এম্পাওয়ারমেন্ট, এদের কিন্তু এক্সট্রা কিছু কাজ থাকে, কারণ এদেরকে ঘর সংসার সামলাতে হয়, এদেরকে পরিবার সামলাতে হয়, তার সঙ্গেও কিন্তু ব্যাংকের কাজ করতে হয়। এদের কিন্তু ব্যাংকে কাজ করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ছাড় দেওয়া হয় না, পোস্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের ছাড় দেওয়া হয় না। যার জন্য আজকে আমরা মনে করি যে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন যে সমস্ত মহিলারা, তাদেরই অ্যাকচুয়াল ওমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে, এবং সেই ওমেন এম্পাওয়ারমেন্টকে আরও আগে বাড়িয়ে সামনে রাখার জন্যে আগামী দিনে যে আন্দোলন, আপনারা জানেন যে আন্দোলনগুলো সংগঠিত হতে যাচ্ছে ব্যাংকিং সেক্টরের তরফ থেকে, যেটা আগেও হয়েছে, আগামী দিনে আবার যেহেতু সরকার তার নিজস্ব পদক্ষেপ নিয়ে আসছেন যে ব্যাংক প্রাইভেটাইজেশনের, সেক্ষেত্রে কিন্তু মহিলারা সমানভাবে ভাগ নিচ্ছে এবং তারা আজকে রেজুলিউশন নেবেন যে তারা, আমরা এদেরকে নাম দিয়েছি এবং এরা নিজেরাই এদেরকে বলেছি যে আমরা দুর্গাবাহিনী। এই দুর্গাবাহিনী কিন্তু এই লড়াই করে কিন্তু দুর্গা দুর্গতি না আসেনি, যে ব্যাংকিং সেক্টরের উপরে যে দুর্গতি আসতে যাচ্ছে সেই দুর্গতিকে তারা যাতে নাশ করতে পারে সেই শপথ নিয়ে আজকে কিন্তু তারা কিছু রেজুলিউশন নেবে যে আগামী দিনে আন্দোলনে আমরা সমানভাবে ভাগ নেব এবং আন্দোলনের পুরোধা আমরা থাকবো। এবং এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স আজকে ভারতবর্ষের একটা বিরাট বড় সমস্যা, সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকেও কীভাবে আরও সুন্দরভাবে করা যায় সেই সমস্ত শপথ নিয়েই কিন্তু আজকে এদের কনভেনশন। এই কনভেনশন থেকে বেশ কিছু কথা উঠে আসবে, বেশ কিছু শপথ উঠে আসবে, বেশ কিছু তাদের নিজস্ব ধ্যান ধারণা উঠে আসবে। আমরা আজকে আমন্ত্রণ করেছি যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সাহিত্য জগতের অন্যতম পুরোধা দেবারতী মুখোপাধ্যায়, আমরা আহ্বান করেছি আর তাদেরকে ইনভাইট করেছি ডক্টর কাকলি মুখোপাধ্যায়, যিনি এমপি তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার, এবং আমরা বিভিন্ন বিশেষ বিজ্ঞপ্তি, পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় কম্পিউটার ট্রেনিং নেওয়ার জন্য আবেদনপত্র পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের ওয়েবেল থেকে। যোগাযোগ করুন ওয়েবেল আরামবাগ অফিস বাস স্ট্যান্ড হুগলি, ফোন 9932410610।